সাবেক সেনা সদস্য আব্দুল বারী গত 3 জানুয়ারি গাজীপুর নগরীর শিমুলিতলির ভাড়া বাসা থেকে খেজুরের রস আনতে গিয়ে নিখোঁজ হন। খোঁজাখুঁজির পরও কোথাও না পেয়ে মেট্রোপলিটন সদর থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী। রোববার সকালে চাপুলিয়ায় রেললাইনের পাশে জঙ্গলে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে র‍্যাব ও পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। কর্মস্থলে কোনো বিষয় নিয়ে কারো সঙ্গে দ্বন্দ্ব চলছিল তার। এরই জের ধরেই তাকে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের। কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে কখনো? আমরা যে বলবো ওর সাথে ঝামেলা হয়েছিল এই জন্য হতে পারে? নাই স্যার, আমাদের কাছে যে কোনো সে অপরাধ করুক, কেউ তো মারিয়ে ফেলার অধিকার তার নাই, সে তার বিচার হবে অপরাধ করলে। এদিকে সাবেক সেনা কর্মকর্তার লাশ উদ্ধার নিয়ে কথা বলতে রাজি হয়নি পুলিশ। 2015 সালে সেনাবাহিনী থেকে অবসরে যান আব্দুল বারী। এর 4 বছর পর বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে সুপারভাইজার হিসেবে যোগদান করেন তিনি। সময় সংবাদ, গাজীপুর।